নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা একটি বিশেষ সংবাদ নিয়ে। অনুমতি দিয়েও যেন একেবারেই মিছিল সংগঠিত হওয়ার পূর্বে সেই রাজনৈতিক দল থেকে অনুমতি কেড়ে নেয় রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা, এমনটাই অভিযোগ। যে ঘটনা উঠে এসেছে আজ মধুপুর এলাকার মধুপুর থানা থেকে, মধুপুর সিপিআইএম যারা সেখানে রয়েছেন বিশেষভাবে নেতৃত্বরা এবং কর্মীরা, তারা বিশেষভাবে গত দুইজন তারা পারমিশন নিয়ে আসে বা অনুমতি নিয়ে আসে যে আজ অর্থাৎ শনিবার তাদের বিশেষভাবে একটি মিছিল সংগঠিত করার জন্য, যেহেতু রাজ্যে উপনির্বাচনের ঘণ্টা বেজে গেছে সেই কারণে, এবং উপনির্বাচনের ঘণ্টা বেজে যাওয়ার কারণে তাদের যে অনুমতি নিয়ে আসা মিছিল করার জন্য, সেই অনুমতি নিয়ে আসার পর তাদেরকে বলা হয়েছিল যে দুপুর নাগাদ অন্য আরেকটি রাজনৈতিক দলের সেখানে অনুষ্ঠান বা কোনো একটি কর্মসূচি থাকার কারণে তাদের সকাল দিকে সেই কর্মসূচি বা মিছিল দ্বারা যাই করেন না কেন সিপিআইএম সেটা করতে পারেন। তাদেরকে সময় দেওয়া হয়েছিল শনিবার 3টা থেকে 5টা পর্যন্ত সিপিআইএমের সভা করার জন্য, কিন্তু পরবর্তী সময়ে তারা যখন সমস্ত প্রস্তুতি নিয়ে নেয়, অর্থাৎ সিপিআইএম দলের যারা কর্মীরা রয়েছেন, যারা যখন তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয় এবং জাস্ট তারা সেখানে তাদের যে প্রোগ্রাম রয়েছে বা কর্মসূচি রয়েছে তা শুরু করবেন, তার প্রাক মুহূর্তেই একেবারে বাধা প্রদান করা হয় প্রশাসনিক আধিকারিক দ্বারা। রীতিমতো দেখা যায় এই বিষয়টি বা এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর সিপিআইএম যারা সেখানকার কর্মীরা রয়েছেন তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন, কেননা তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় তাদের সেই অনুমতিকে কেড়ে নেওয়া হয়। এবং যে বিষয়টি রয়েছে পরবর্তীতে, যে দেখা গেছে যে এই যে সিপিআইএমের, অর্থাৎ বলাই চলে যে উপনির্বাচনের ঘণ্টা বাজার পর সিপিআইএম প্রার্থী অর্থাৎ রাজ্যের মুখ্য বিরোধী দলকে প্রথমে প্রার্থী ঘোষণা করতে দেখা যায় এবং তাদের প্রচার প্রসার জোর কদমে চলছে বললেই চলে। এবং এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন নির্বাচনের প্রাক মুহূর্ত রয়েছে, সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রচার করবে, সে সময় দাঁড়িয়ে প্রশাসনিক আধিকারিকেরা সেখানে কি মুখ চিনে মুগের ডাল সেই বিষয়গুলো কি করা হচ্ছে, সেটাই কিন্তু একটা প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। এবার অবশ্যই আজকের দিনের এই মুহূর্তের যে বিশেষ বিষয়টি উঠে এসেছে তার কি চিত্র আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। হয়েছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা তো দেখছেন 51 মাস এই সরকারটা চলল ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে বদদলিত করে, গণতন্ত্রের কণ্ঠরোধ করে, মানুষের অধিকার নিয়ে মানুষ কথা বলতে পারছে না, মানুষের সমস্যাগুলোকে নিয়ে মানুষ কথা বলতে পারছে না। আজকে এই যে অসুবিধাগুলো মানুষের, আজকে গ্রামে গঞ্জে অবস্থাটা কি, তা কাজ নাই, খাদ্য নাই, রাস্তাঘাট বেহাল অবস্থা, তার জন্য মানুষ কথা বলতে পারবে না, পঞ্চায়েতে যেতে পারবে না ডেপুটেশন দেওয়ার জন্য, ব্লক অফিসে যেতে পারবে না ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যেভাবে আকাশ ছোঁয়া, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, সাধারণ মানুষের আজকে অবস্থা খুব খারাপ। তো তার বিরুদ্ধে আমরা বলছি যে গোটা দেশের কাছে, দেশের সরকারের কাছে, যে দ্রব্যমূল্য কমানোর জন্য উদ্যোগ গ্রহণ করুন, এই দাবিতে আমরা আজকে মিছিল করার কথা। কেরোসিনের দাম কত ছিল? 42 টাকার কেরোসিন এই 8 বছরে 81-82 টাকা, 100 টাকা সর্ষের তেল এই 8 বছরে 220 টাকা, মুসুরির ডাল 60 টাকা ছিল 120 টাকা। তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস এই 8 বছরে দাম বাড়ছে। তাই আমরা বলছি পেট্রোল ডিজেল, আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে আমাদের চাইতে পেট্রোল ডিজেলের দাম কম। নেপাল কি আছে? নেপালে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা কি আছে, তার সোর্স অফ ইনকাম কি নেপালের, সেখানে আমাদের দেশের থেকে পেট্রোলের দাম কম, ডিজেলের দাম কম। কেন আমাদের এই যে আমাদের দেশের সরকার পেট্রোলের উপরে, ডিজেলের উপর যে ট্যাক্স বসাচ্ছেন, এই ট্যাক্সের জন্যই আজকে পেট্রোল ডিজেলের দাম। এবার এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। বিশুদ্ধ সর্ষের খোল মানেই লবকুশ ব্র্যান্ড। রাজস্থানের বাছাই করা সর্ষে থেকে তৈরি লবকুশ ব্র্যান্ড সর্ষের খোল আপনার গবাদি পশুর পৌষ্টিক বৃদ্ধি করে অধিক মাত্রায় দুধ প্রদানে সাহায্য করে। তাছাড়া এর ব্যবহার কৃষি থেকে নার্সারি পর্যন্ত অত্যন্ত উপযোগী, তাই খোলের জগতের শ্রেষ্ঠ নাম লবকুশ।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।